আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। একদম পারফেক্ট ভাবে আমি আজকের এই রোস্ট তৈরি করে দেখাবো। রোস্ট কম বেশি সবাই করতে পারে, কিন্তু পারফেক্ট হয়েছে কি না এটা আগে দেখতে হবে। আমি একদম পারফেক্ট ভাবে আজকে রোস্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রোস্ট তৈরি করার জন্য আমি দুটি মুরগি নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, মাংসগুলো ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি, এবং এরপরে আমি কিছুটা সময়ের জন্য লবণ মাখিয়ে রাখব। তো এইভাবে লবণ ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দিলে মাংসের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে গেলে কিন্তু অনেক ভালো লাগবে। নর্মালি সাথে সাথে রোস্টের মুরগিটা ভাজা হলে কিন্তু ভেতরে লবণ একদমই যায় না, আর মুরগিটা ধোয়ার পরে কিন্তু খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমরা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে। এরপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি একটি একটি করে মুরগির পিস তেলের মধ্যে ছেড়ে দিব। লবণ দিলে এই মুরগিগুলো ভাজার সময় একটু কম ছিটবে, কারণ রোস্ট ভাজতে গেলে কিন্তু অনেক ছিটে। আর আমি সাধারণত রোস্টটা ঢেকেই ভাজি, আপনি যদি একটু ঢাকনা দিয়ে ভাজেন তাহলে আপনার আশেপাশে তেল ছিটে নষ্ট হবে না, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কোনো সমস্যা নয়, সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো আমাদের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এভাবে উল্টে দিচ্ছি। আপনি চাইলে একটু কড়া করে ভাজতে পারেন, আবার চাইলে হালকা ভাজতে পারেন, তবে বেশি কড়া করে ভাজলে কিন্তু রান্নার পর রোস্টটা শক্ত হয়ে যাবে। তো আমার বাসায় সাধারণত একটু বেশি ভাজতে হয়, কেননা একদম হালকা ভাজলে আবার আমাদের বাসায় এটা খেতে চায় না, সেজন্য একটু লালচে করে আমি ভাজি। কিন্তু এটা কিন্তু শক্ত হবে না, কেননা এখানে আমি লবণ আর একটু লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। লেবুর রসটা দেওয়াটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি এখন বলে দিলাম। প্রথমে লবণ আর লেবুর রস দিয়ে মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিবেন, এবং ওই মাংসগুলো দিয়ে রোস্ট করে দেখবেন কতটা ভালো লাগে খেতে, অনেক ভিতরটা অনেক সফট হবে। এখন আমি বাকি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিস ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমরা চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং আমরা যে মুরগিগুলো ভাজলাম সে ভাজা তেল দিয়ে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করব। এই তেলটা কিন্তু আমাদের ফেলতে হবে না, তেলের নিচে কিন্তু ময়লাগুলো জমে গেছে, আমি উপর থেকে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন বাটা পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ বেটে আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে সবসময় বক্সে রেখে দেই, কি না হঠাৎ হঠাৎ মেহমান চলে আসতে পারে, তো সেই জন্য আমি এই মশলাগুলো সবসময় রেডি রাখি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, প্রায় এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি, রসুনও আমি ওইরকমই দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে হাফ টেবিল চামচ করে দিলে হবে, কিন্তু দেখলাম যে না হবে না। এখন আমি সামান্য লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রোস্টের এই কাঁচা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দিব কোয়ার্টার চামচ জয়ত্রী বাটা। এখন দিচ্ছি খুব সামান্য একটু জয়ফল বাটা। প্রথমে আমি জয়ত্রী বাটা দিয়েছি, এরপর আমি জয়ফল বাটা দিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি লাগে না, আমি অল্প অল্প করে দিয়েছি। জয়ফলে কিন্তু খুব জয়ত্রী খুব সুন্দর একটা স্মেল আছে। এখন আমি দিয়েছি একটু পোস্তদানা বাটা। এখন দিলাম আমি কাজু বাদাম এবং কাঠবাদাম, আমি একসাথে বেটে রেখেছিলাম সেই বাদাম বাটা দিয়েছি। এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া,
এখন আমি দিচ্ছি দারুচিনি গুঁড়া, আমি গরম মশলা গুঁড়াটাও দেই, আবার দারুচিনি গুঁড়াটা আমি আলাদাভাবে দিই। আবার অনেকে কিন্তু বাদাম বাটা দিতে চায় না, কিন্তু আমি বাদাম বাটা না দিলে আমার মনে হয় যে রোস্টের টেস্টটা ঠিক মতো আসে না। আর খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য, এটাতে কিন্তু ঝাল হবে না, শুধু কালারটা আসার জন্য আমি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই, এটা কিন্তু আমার ঘরে বানানো দই, টক দইটাও সবসময় আমরা বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো সব মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিব। যখন দেখা যাবে মশলার উপরে তেল উঠে আসছে, তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি, মুরগির পিসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখন এখানে পানি দিব, পানিটা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে ভালো হবে, গরম পানি দিলে খুব দ্রুত বলক উঠে আসবে, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে আসছে। আমি আর সামান্য এখন আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি আমি এখানে 4 চামচে, আমি 3 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি আর একটু খেতে চান তাহলে আর একটু দিবেন, তবে আমার মনে হয় খুব বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য, আর লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু এমনিতেই খুব দ্রুত সময় সিদ্ধ হয়ে যায়। তো কিছুটা সময় পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি, ঝোলটা একটু বেশি আছে, আমি আরও কিছুটা ঝোল শুকিয়ে ফেলবো। আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে আমরা কিছুটা সময় অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে দেখব কি পরিমাণ ঝোল আছে, কারণ রোস্টে তো ঝোল হবে না, শুকনো হবে একদম মাখামাখা, কিছু সামান্য কিছু ঝোল থাকবে। এখন আমি কিশমিশ দিচ্ছি, এটা অপশনাল, না চাইলে আপনারা নাও দিতে পারেন। আমাদের রোস্টে কিন্তু এখন পানিটা একদম শুকিয়ে গেছে, আর যে পর্যায়ে দেখছেন এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও শুকিয়ে যাবে এবং উপর দিয়ে তেল উঠে আসবে। উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে রোস্ট একদম পারফেক্ট। এই যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমরা সুন্দর করে একটু সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। সার্ভিং ডিশে উঠানোর পর আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আশা করি আমার রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমার মনে হয় একদম পারফেক্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ঝোল ঝোল থাকলে কিন্তু ওইটা রোস্ট হলো না। এখানে আশেপাশে যা একটু একটু দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ তেল আর মশলা, এখানে কিন্তু কোনো রকম পানি নাই। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর পরবর্তীতে নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।